নমস্কার, আমি গৈরিকা কলকাতা ক্যাম্পাসে তোমাদের সকলকে স্বাগত জানাই, আর যাদের জন্মদিন এবং বিবাহ বার্ষিকী তাদের প্রত্যেককে কলকাতা ক্যাম্পাসের তরফ থেকে জানাই অনেক শুভেচ্ছা, বড় হলে প্রণাম, ছোট হলে অনেক আদর। এই যে সব কাঁচার জিনিসপত্র নিয়ে চলে এসেছি, এগুলো এখন কাঁচা হবে। এক প্রস্ত এখন কাঁচবো, এটা শুকিয়ে গেলে আবার আরেক প্রস্ত, আজকে অনেক কাঁচা আছে। এইগুলো ভেজি ক্লিনে দেবো এবার। এখানে চন্দন বাজার এনেছে, ডিম ঘরে থাকলে আর কিছু আমার তো দরকার হয় না। চন্দনটা একটু ডিম খেতে কম চায়, কিন্তু তবু ঠিক আছে। তো ঠিক আছে, সকাল থেকে কর্মব্যস্ত দিন শুরু হলো, কর্মব্যস্ত জীবন শুরু হলো, কর্মব্যস্ত সব কিছু আমাদের। যে ইয়ে করছিলাম, আমি বিছানাটা গুছলাম, এমনি আমি একটা বালিশের ওয়ার পাচ্ছি না, মাথা গরম। মা আবার লেটেস্ট বলছে সকালবেলা উঠে আমি বুঝলি, দেখলাম আমার চাদরটা না নেই, যে চাদরের রং বলছে সেটা ইছাপুর বাড়িতে রেখে এসেছে, সেটাকে খুঁজছে। আলাম সে চাদর তুমি আনোনি না, আমার যেন মনে হলো আমার কাছে ছিল, আলাম না ছিল না। মৌমিতা দেবনাথ বলেছ রবীন্দ্রসঙ্গীত একটা গেয়ে দিয়ে আজকের দিন শুরু করি। মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বন মাঝে, মধুর হয়ে গেল মধুর ধ্বনি শুনতে শুনতে মধুর দিন শুরু করলাম। এখানে কাটাপোনা মাছ ভাজা হচ্ছে, ফুলকপি দিয়ে কাটাপোনা মাছ খাওয়া হবে আজকে। ফুলকপিটা এবার কাটবো, ভাজাটা হচ্ছে হোক। আমার চুল আবার সাদা হয়ে গেছে না গো, এত তাড়াতাড়ি বাড়ে বলো তো, কী করবো, মেয়েটা এত সুন্দর করে দিয়ে দিল। এবার প্রত্যেক সপ্তাহে দেওয়াও তো ঠিক না কালারটা, বলো কি বলবো। এই চলছে, রান্নাঘরেই এখন আমার জীবন হয়ে গেছে, তাই তোমরা আমাকে রান্নাঘরেই বেশি দেখতে পারবে গো। কি গরম গো, কি গরম। মাছ ভাজতে দিয়ে এসছি, এখন একটু লঙ্কাগুলোকে ছুলতে ছুলতে তোমাদের সাথে একটু গল্প করি নি। কে যেন রিকোয়েস্ট করেছ, নামটা মনে করতে পারছি না গো এই মুহূর্তে, কিন্তু গানটা মনে আছে। বাজে গোবিনা তুমনা তুমনা নানা তুমতানা, বাজে গোবিনা তুমনা তুমনা নানা তুমতানা, বাজে গোবিনা। এর বেশি গাওয়া যাবে না, কপিরাইট খাবো, এটাই বোধহয় বেশি গেয়ে ফেললাম, লোক সামলাতে পারি না এসব গান শুনলে বা গাইতে বললে, এটা হচ্ছে সমস্যা। কেমন দরদর করে ঘামছি দেখছো, এই ঘেমে ঘেমেই না সর্দিটা লাগবে জানো। কালকে বিশ্বাস করবে না, আমার মুখ পুরো মনে হচ্ছে জ্বালা করছে, এত কষ্ট হচ্ছে। এই দেখো বাটিগুলো কি সুন্দর কিনেছি না, ফুটো ফুটো, এগুলোতে ধনে পাতা, তারপরে তোমার কাঁচা লঙ্কা অনেক দিন থাকে, আর সত্যি অনেকদিন থাকে, দেখছি তো অনেকদিন সত্যিই থাকে, এবং ঢাকনাটাও ফুটো ফুটো দেখো, বুঝতে পারছো। সব সিস্টেমের জিনিস কিনেছি, ফাঁকিবাজ তো, একদিন কিনবো সাত দশ দিন ধরে খাবো, এসব যার জন্য এইসব জিনিস খুঁজে বেড়াই, বেশি দিন টিকবে এরম জিনিস দিন, একদিন কিনবো বেশি দিন টিকবে এসব জিনিস দিতে হবে। প্রচণ্ড গরম গো, কী করে বাঁচবো বলো তো এত গরমে। অনুসূয়া চক্রবর্তী অনেকদিন ধরে একটা গান রিকোয়েস্ট করছে, আমি গাইনি, তাই বলেছে পারলে গাওয়ার চেষ্টা করুক। বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ তোলা, রঙিতে রাঙিয়ে রাঙাইলে একই তব হরি খেলা, তুমি যে ফাগুন রঙের আগুন, তুমি যে রসের ধারা, তোমার মাধুরী তোমার
দিরা করি মোরে দিশাহারা মুক্তা যেমন শুকতে রবুকে তেমনি আমাতে তুমি আমার পরাণে প্রেমের বিন্দু তুমি শুধু তুমি গে দিয়েছি কিন্তু অর্ধেক জিনিসই মনে হয় ভুল সুরটুর ঠিক আছে কিনা আমি জানি না কারণ গানটা আমি বহুদিন পর গাইলাম আর মানে এই গানটা আমি প্র্যাকটিক্যালি সেই অর্থে গাই এই গাইলাম সেই কারণে ভুল ভ্রান্তি অবশ্যই থাকতে পারে তাই বলে দিলাম খুব ঘামছি গো খুব ঘামছি প্রচুর লঙ্কা আনা হয়েছে দু বাটি ভর্তি লঙ্কাই শুধু কেটে যাচ্ছে আর ঝাল আছে লঙ্কাগুলো কি মোটা মোটা হয়েছে দেখো না জ্বালিয়ে দেবে এবার এই লাল লঙ্কাগুলো দিলে না বেশ সুন্দর তরকারিতে না সুন্দর একটা কালার হয় লাল লঙ্কাগুলো বোটা ছাড়িয়ে রাখলে অনেকদিন থাকেও মন মেতেছে মন ময়ূরীর কি খেলায় নামলা জানা ফুল ফোটানো রে বেলায় আজকে দুপুরবেলা স্নান করে নতুন নাইটি পরেছি দেখো এটা একটা নতুন নাইটি ওই সুন্দরম থেকেই কিনেছি অনেকগুলো কিনেছিলাম তার মধ্যে একটা একটা করে খুলে মানে পড়ছি আর কি একটা একটা করে খুলে পড়ছি তো স্নান টান কমপ্লিট এবার খাওয়া দাওয়া করবো কিন্তু তার আগে তোমাকে তোমাদের একটু দেখিয়ে দিই আমি কি অত বড় মানে রাঁধুনি হয়ে রাঁধুনি 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 হয়ে গেছি এবং কত বড় সংসারী হয়ে গেছি তোমরা খুশি হবে আশা করি দেখলে চলো দেখে নিই কী কী আজকে রান্না করেছি এটা তো ভাত দেখতেই পাচ্ছ এখানে রয়েছে আম দিয়ে টকের ডাল এইখানে রয়েছে ফুলকপি দিয়ে বড় মাছের ঝোল আম আর আঙুর দিয়ে চাটনি কাজে বুঝতেই পাচ্ছ আমি এখন কিন্তু পাক্কা সংসারী একটা মানুষ হয়ে গেছি প্রচুর কাজ করছি চন্দন অবাক হয়ে যাচ্ছে বলছে কি করে করছো তুমি বলো সব পারা যায় শুধু একটাই সমস্যা হচ্ছে হ্যাঁ তোমরা বলেছো বরফ দিতে মুখে একজন বলেছো আমাকে আমি দেখেছি কিন্তু ব্যাপারটা হচ্ছে কি বলতো আমি না মুখে বেশি বরফও দিতে পারবো না শ্বাসকষ্টের রুগী তো ভয় করছে করোনার মধ্যে আমি এত কিছু করে একটা বিপদ ডেকে আনি সে কারণে থেকে থেকে খালি জল দিচ্ছি জল দিচ্ছি আর চন্দন যেটা বললো সেটাও ঠিক আমার জল খাওয়াটা মনে হচ্ছে কম হচ্ছে সেই কারণেও হতে পারে এই গণ্ডগোলটা করছে তো এক প্রস্ত কাঁচাকুচি আজকে আমি দুবারে কাটছি এক প্রস্ত কাঁচাকুচি করেছি বিছানার চাদর ফাদর আনাতানা সেইগুলো মোটামুটি শুকিয়ে গেছে এত গরম যে থেকে থেকে এসি চালাচ্ছি আর এটাকে টেনে দিচ্ছি তারপরেও খুব একটা যে হেরফের হচ্ছে তা না কেন জানো তো তার কারণ কাঁচ তো কাঁচে না রোদটা আসছেই প্রচণ্ড প্রচণ্ড এই হচ্ছে আমার বেডরুম থেকে মানে আমি এখানে বসে বসে রাত্রিবেলাটা এখানে বসে বসে না ওই দিকটা দেখতেও ভালো লাগে বেশ আলো জলে ওই রাস্তাগুলো আলো জলে কিন্তু এখন রাস্তা একা শুনশান মানে অ্যাপেক্সের রাস্তাটা তোমাদের দেখালে বুঝতে পারবে পুরো শুনশান কোনো লোকজনও যাচ্ছে না গাড়ি ঘোড়া তো দুরাস্ত লোকজনও যাচ্ছে না পুরো ফাঁকা বাইপাসে একটা গাড়ি দেখা যাচ্ছে তো বিকেলবেলা চলে এসেছি চায়ের কাপ হাতে নিয়ে কিন্তু আমি দেখাতে পাচ্ছি না চায়ের কাপটা কারণ আমি এখন চেয়ারে বসে আছি বারান্দায় দেখতেই পাচ্ছ তোমরা পেছনে আমার আলো সুসজ্জিত কলকাতা তো আজকে একটা অভিমানের পালা শেষ করি আবার অস্মিতা দে তুমি লিখেছো কাকিমা তুমি সবার গান গাও আমারগুলো করো না আমি খুব দুঃখ পাই আমি নতুন সদস্য বলে করো না বলে কান্না ইমোজি এর আগে করেছিলাম তুমি কোন ভাঙনেরও পথে এলে আর আজ আরেকটা গান আরেকটা করলাম ওপারে থাকবো আমি তুমি রইবে এপারে কিশোর কুমারের অনেক ভালোবাসা জানাই তোমাদের ভালো থেকো সুস্থ থেকো তো সেরকম নতুন পুরনোর ব্যাপার নেই বাবু অনেক গানের রিকোয়েস্ট আসে প্রত্যেক দিন সকলের গান গাওয়াটা তো সম্ভব হয় না তাই জন্য বেঁচে হয়তো যেটা চোখের সামনে পাই সেটাই করি ওরকম ভাববার কোনো কারণ নেই তোমরা সকলে আমার কাছে সমান বারবার বলেছি বহুবার বলেছি তুমি কোন ভাঙনের পথে এলে সুপ্ত রাতে আমার ভাঙল যাতা ধন্য হলো চরণ পাতে
তুমি কোন ভাঙনের পথে রে, সুপ্ত রাতে। এই গেল একটা গান। আরেকটা বলেছো, এপারে থাকবো আমি তুমি রইবে ওপারে, তবুও আমার দু চোখ ভরে দেখবো তোমারে। আর প্রদীপ্তা প্রচুর 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 কমেন্ট করে প্রত্যেক দিনই প্রায়, তো সেই জায়গা থেকে প্রদীপ্তার জন্য অবশ্যই এই গানটা গাইতেই হবে। প্রদীপ্তার রিকোয়েস্ট, ঘুমরু কি তারা বজতা হীরা ঘুমে। এটুকুই আমার ক্ষমতা হিন্দি গানের, এটুকুই করে দিলাম। আরেকটা হচ্ছে দেবদত্তা পাল, ও প্রচুর কমেন্ট করে এবং প্রায় প্রত্যেক দিন। আরেকটির নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, রেবতী নয় রেবেকা এরম কিছু। আমার এত মজা লাগে, এত ভালো লাগে যে কেউ কোনো কোশ্চেন করলে আমাকে, মানে এটা সত্যি একটা পরিবার হয়েছে, এটা বলতেই হবে। আমি বহুদিন ধরে ওর নামটা বলবো ভাবছি কিন্তু কিছুতেই মনে থাকে না আমার। কোনো প্রশ্ন করলে বা কোনো জানতে চাইলে আমাকে উত্তর দিতে হয় না, ও উত্তর দিয়ে দেয়। এরকম আরও দু একজন আছেন, সর্বাণী দিনা শ্রাবণী এরকম নাম। তোমরা এত ভালো লাগে তখন আমার মনে হয় সত্যি তোমরা আমার খুব কাছের মানুষ, আপনার একজন। তো সেই জায়গা থেকে তোমরা আর মানে আমি উত্তর কখন দেবো আদৌ দিতে পারবো কি না, তোমরা যেহেতু জানো তোমরা উত্তরটা দেবো। আমার এত ভালো লাগে এই জিনিসটা, ধন্যবাদ তোমাদের দেবো না। এইভাবেই তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো। আর দেবদত্তা, তুমি যে গানটা বলেছো সেটা আমার ভীষণ প্রিয় গান, আর অবশ্যই এটা আমি গাইবো। এটা আমি সেদিনই ভাবছিলাম কিন্তু আমি তারপরে বেমালুম ভুলে গিয়েছিলাম গানটা গাইবার কথা, সেই জন্য দেরিটা হলো। আজকে এই গানটা দিয়েই আমি আমার আজকের ব্লগটা শেষ করব, এরপরে আর কোনো কথা হয় না। হৈমন্তী শুক্লার ভীষণ ভালো গান, তো সেই জন্য আজকে এই ব্লগটা এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সঙ্গে রাখো, দেখতে থাকো। তোমাদের একান্ত প্রিয় পরিবার, কাছের পরিবার, সবার পরিবার, গজার পরিবার, ভালোবাসার পরিবার, ভালো লাগার পরিবার, কলকাতা ক্যানভাস। ঠিকানা না রেখে ভালোই করেছ বন্ধু, না আসার কোনো কারণ নেই, শোনাতে হবে না। দরা কথা দি না রাখা, ঠিকানা না রেখে ভালোই করেছ বন্ধু। এই গানটা সম্ভবত ঠিকই গাইলাম, কারণ এটা বহুদিন আগে শুনেছি, বহু পুরনো গান, ছোট্টবেলা এইসব গান আমরা শুনেছি। তারপরে এখন তো আর এসব গান শোনা যায় না বিশেষ, তো সেই জায়গা থেকে আমাদের এখন আর হয়ও না শোনা, কিন্তু ভীষণ 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 ভালো। Thank you.